এই পিঠাটা হচ্ছে তো বাংলাদেশে একটা ট্র্যাডিশনাল পিঠা এই পিঠাটার নাম হচ্ছে থালের পিঠা তো এই পিঠাটা আমরা কিসের মধ্যে করে বানাই দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে কলা পাতা কলা পাতা এগুলোর মধ্যে এই পিঠাগুলা বানানো হয়েছে গ্রাম অঞ্চলে অনেক বানায় এই কলা পাতা দিয়ে কিন্তু এই কলা পাতাটা শহরের দিকে পাওয়া যায় না শহর এলাকায় তো এটা ঢাকাতে খুব ভালো করে খুঁজে খুঁজে
বের করে নিয়ে আসছে এই কলা পাতাটা, কোথাও পাওয়া যাচ্ছিল না, তারপর বানানো হয়েছে এটা পিঠাটা। এই পিঠাটা কলা পাতা দিয়ে বানাইলে অনেক মজা লাগে। এটার সাথে চালের গুঁড়া, তারপর গুড়, নারিকেল, নারিকেল কোরানো, তারপর আস্তা নারিকেল কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, ওই যে এই যে, তারপর আবার কোরানো নারকেলও দেওয়া হয়, অনেক টেস্টি। কলা পাতা দিয়ে বানাবেন, ট্রাই করবেন সবাই, খেতে অনেক মজা। আল্লাহ হাফেজ।